তোমরা মেয়েরা পারো বটে, এত ঘুরে ঘুরে শপিং করো কি করে তোমরা? বাপরে বাপ, না নয় তো কি, তোমাদের মতো না দেখে শুনে সব জিনিসপত্র কিনে নেবো নাকি? হ্যাঁ, একটা জিনিস তো পছন্দ হয় না, একটা কেনার জন্য 10 বার দেখবে এটা নয় ওটা নয়। উফ, শপিং করা না তোমাদের ধৈর্য বলার মতো না। বাপরে বাপ, আর সব জিনিসে তোমরা ক্লান্ত হবে কিন্তু শপিং করায় কোনো ক্লান্তি নেই। ক্লান্ত হলে হবে, বিয়ে করতে যাচ্ছ, কেনাকাটা করতে হবে না? আর তাছাড়া আমাদের জন্য কেই বা করবে বলো? এটা তুমি বলতে পারলে সঞ্চারি, আমাদের বেলে কেউ নেই। শপিং করার জন্য কে আছে? কেন, আমাদের ছেলে আদি আছে, তুমি তোর উপর ভরসাই করো না, একবার শুধু বলে দেখতে ও সব কিছু কেনাকাটা করে তোমায় দেখিয়ে দিত একবার। না, আদিকে বললে ও হয়তো না করতো না কিরকম, কিন্তু আমারই একটা সংকোচ বোধ হলো। সংকোচ? আদির কাছে সংকোচ? হ্যাঁ, দেখো বাবা আবার বিয়ে করবে আর ছেলে বিয়ের বাজার করবে, কিরকম একটা দেখায় না, তার থেকে আমরাই করে নিলাম, এটাই ঠিক আছে। ও, তার মানে তুমি আবার বিয়ে করছো, এটা তোমার লজ্জার কারণ তাই তো? তুমি না সত্যি, না লজ্জা হচ্ছে সেটা নয়, কিন্তু একটা কথা তো সত্যি যে আমরা দুজনেই সেজে গুজে ছাড়না তলা একবার গেছি, সেক্ষেত্রে আবার যাব সেটা তো হবে না, যেটুকু না করলে নয় সেটুকু কর। তুমি যদি অনুমতি দাও ম্যাডাম, আমি কিন্তু আবার ছাদনা তলায় তোমার সঙ্গে বসতে পারি। চলো 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 বাড়ি ফিরতে হবে, চলো। এই ধরো 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 ধরো, কি হলো? আমি তো একটা দরকারি জিনিসই কিনিনি। কি আবার ভুলে গেলে? তুই একটা কাজ কর, এগুলো ধরো, এক্ষুনি যাচ্ছি আর কিনে আনছি। আরে আরে আরে, কোথায় চল? উফ বাবা, একে নিয়ে না পারা যায় না। উফ বাপরে বাপ, আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? আরে ইন্দ্রাণী না? আরে কি হলো, লজ্জা পাচ্ছ কেন? বিয়ে তো আমার হচ্ছে, তোমার নয়। আপনি একা? তোমার কি মনে হয় আমি একা এসেছি? এত সব বাজার আমি একা করলাম, সঞ্চারীও এসেছে, হঠাৎ কি মনে পড়লো আবার দৌড়ে গেল? আদি হলে না করতে পারতে? আরে বাবা, আমি তো আদির বাবা নাকি? হ্যাঁ, চলো চলো এক্ষুনি চলো, চলো আমার সঙ্গে। আসছি। আদিত্য, গুড ইভিনিং আঙ্কেল। গুড ইভিনিং। কই ইন্দ্রাণী আসেনি? আঙ্কেল, আমি অ্যাকচুয়ালি বাড়ির সঙ্গে দেখা করতে এসেছি। ও, অ্যাকচুয়ালি আমি বাড়িকে ফোনও করেছিলাম, কিন্তু ফোনের গলাটা শুনে মনে হলো ওর মনটা ভালো নেই, তাই ভাবলাম একবার দেখাই করে আসি। ও, বাড়ি কোথায় আঙ্কেল? হ্যাঁ, ঘরে আছে। ওকে, আমি একবার দেখা করে আসি। আঙ্কেল, আপনি কিছু চিন্তা করছেন? চিন্তা করার কিচ্ছু নেই আঙ্কেল, ইন্দ্রাণী ম্যাডাম হসপিটালের কাজেই বাইরে বেরিয়েছেন। অ্যাকচুয়ালি সামনে তো আমাদের ক্যাম্পও আছে, আর সমস্ত দায়িত্ব ওনার ওপর, অনেক ঘোরাঘুরিও করতে হচ্ছে, আর ইন্দ্রাণী ম্যাডামের দেরি হবে আসতে শুনে আমি নিজেই চলে এলাম। এবার আপনি বুঝতে পেরেছেন তো আমি একা কেন এসেছি? বুঝেছি, তুমি তুমি বসো, আমি মিতালিকে ডাকছি। কেমন মিতালি? এখন চা কফি কিচ্ছু খাবো না, ইন্দ্রাণী ম্যাডাম আসুক, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে বসে চা কফি খাবো। ওকে ওকে, দেখা করে আসি। এসো এসো। এই আদিত্য আঙ্কেল, বলছিলাম ওই তিতলির ব্রেন টিউমারের বায়োপসি রিপোর্টটা কি এসেছে? না আঙ্কেল, এখন আসিনি। আসলে বোঝোই তো, এসব কথা ইন্দ্রাণীকে জিজ্ঞেস করতে ঠিক সাহস হয় না, ছেলেটাকে তো আগেই হারিয়েছে, এত কষ্ট সহ্য করেছে, এখন যদি তিতলির কিছু হয়ে যায় তো? আঙ্কেল, আমি আপনাকে বলেছি না, আপনি একদম চিন্তা করবেন না,
আঙ্কেল, চিন্তা আমারও আছে। যতক্ষণ না বায়োপসি রিপোর্টটা আসছে আমিও শান্তি পাচ্ছি না। কিন্তু এবার থেকে আপনার যা জিজ্ঞেস করার আপনি আমাকে ফোন করে নেবেন, তাহলেই হলো। সেটা তো খুব ভালো কথা। তুমি এত ব্যস্ত মানুষ, তোমাকে সবসময় ফোন করে ডিস্টার্ব করাটা কি ঠিক হবে বলো? আঙ্কেল, পেশেন্ট দেখা যেমন আমার কাজ, তেমনি আপনাদের সঙ্গে কথা বলাটাও আমার কাজ। দুটোই আমার কাছে সমানভাবে ইম্পর্টেন্ট। কি এবার ফোন করতে কোনো অসুবিধা নেই তো? না। আর রিপোর্ট এলে আমি আপনাকে নিজে ফোন করে জানিয়ে দেবো, আপনি একদম চিন্তা করবেন না। তাহলে তো খুব খুব ভালো হয় আদিত্য। আর শুনুন, আপনার সঙ্গে যে আমার এই বিষয়ে কথা হয়েছে এটা ইন্দ্রাণী ম্যাডামকে জানাবার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি আমাদের সকলের থেকে বেশি দুশ্চিন্তায় উনি আছেন, তাই ওনার সামনেই আলোচনাটা আমি একদমই করি না, যতটা শান্ত রাখা যায় আর কি। সে তো 100 বার। মেয়েটা আর কত সহ্য করবে কে জানে। আদিত্য বাবা, তোমাকে একটা রিকোয়েস্ট, তুমি যতটা পারো ওকে একটু সামলে রেখো। আমি আছি আঙ্কেল, আমি ওনাকে দেখে রাখবো। আর বাড়িতে তো আপনি আছেন, কিছু হলে আপনি ঠিক সামলে নেবেন। আর হসপিটালে আমি আছি, কোনো টেনশন নেই। আমি জানি বাবা, যতক্ষণ তুমি আছো ইন্দ্রাণী আর তিতলিকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। তুমি আছো না? তুমি আমাকে সবকিছু ধরিয়ে দিয়ে চলে গেলে, তারপরেই দেখি ম্যাডাম ওইখানে রয়েছে। আমি ডাকলাম ইন্দ্রাণী, চলো একটা রেস্টুরেন্টে যাই, বসি, কিছু চা খাই। তা না, রাস্তার দোকানে চা আর নান খাটাই। আসলে বুঝলে, এগুলো তোমার জন্য না, ওর নিজের খেতে ইচ্ছে করছে, সেই জন্য তোমাকে জোর করছে। আর তুমি যে ওই মশলাগুলো না বলেছো তার জন্য আমি ভীষণ খুশি। শোনো শোনো, তোমরা দুজনে যাই বলো, আমি কিন্তু একই কথা বলবো। ওই রাস্তার চা বিস্কুট কোনো খাবারই ওই তো রয়ে গেছে, আবার আর কোনো দুঃখ নেই। ওই দেখো ফুচকা। আরে ওটাই তো আমাদের জাতীয় খাবার, চলো চলো চলো। দাঁড়ান। আরে বাবা, শুভ কাজে বাধা দিতে নেই ইন্দ্রাণী। আপনাদের কিন্তু সামনেই রেজিস্ট্রেশন, হ্যাঁ? এইসব উল্টোপাল্টা খাবার খেয়ে যদি শরীর খারাপ হয় বা পেট খারাপ হয় তখন বুঝতে পারবেন। ও, এই হলো মুশকিল সঞ্চারী, আমার আশপাশে এত ডাক্তার নেই। ও বাপরে বাপ। এই, তাতে তোমার কি অসুবিধা হয়েছে? হ্যাঁ, তোমার হার্ট অ্যাটাকের সময় ইন্দ্রাণী যদি না থাকতো তাহলে তো সবার মতো কিচ্ছুই করতে পারতাম না। যেই একটু সুস্থ হয়েছো অমনি তেল মশলা ভাজা বুঝে এসব খাবে। হ্যাঁ, আরে বাবা, রোজই তো ওই চিকেন স্টু আর শেকা পাউরুটি খাই, একদিন কি এসব খেতে ইচ্ছে করে না বলো দেখি ইন্দ্রাণী? আহারে, কি কোমল ভাবে বলছেন। ওতে ভুলো না, যখন হসপিটালের বেডে শুয়েছিল না, ওই সময় তোমার নিজেকে দেখতে হতো। উনি তো ঠিকই বলছেন, কি দরকার বলুন তো, ভালো কিছু খান না, হেলদি কিছু। তা খাবে কেন, যেই খাবারগুলো খেলে শরীর খারাপ হয় ওগুলো না খেলে তো হবে না। না সঞ্চারী, তোমার কোন কথাটা আমি শুনি না বলো তো? তুমি তো আমার জন্য ফুচকা খেতে যাচ্ছ না, আমি জানি ভালো করে, তুমি আমার থেকে বেশি ফুচকা খেতে ভালোবাসো। কি বলো বলো বলো, হ্যাঁ বলো, ঠিক কি না? দেখলে তো এসে দিয়েছে। চলো চলো ইন্দ্রাণী, চলো 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 ইন্দ্রাণী, চলো। আমি আর আদি মিলে না একসময় একেবারে কম্পিটিশন করে ফুচকা খেতাম, কে কটা খেতে পারে। এখন তো খেতেই পাই, আদি আমাকে একটা ফুচকা খেতে দেয়, কি বলবো বলো তো। সঞ্চারী,
আর যখন ইন্দ্রাণীর সঙ্গে দেখা হয়ে গেল তাহলে একটা কাজ করি না, আমাদের বিয়ের নিমন্ত্রণটা ওদের বাড়িতে গিয়ে একেবারে করে আসি। আর আমাদের লিস্টে তো সবার প্রথমে নাম কার? ইন্দ্রাণী আর তিতলি। কি যাবে নাকি? যদি বাড়ি না যেতে দাও তাহলে কিন্তু বিয়ের দিন সকালবেলা থেকে তোমাকে আর তিতলিকে আমাদের বাড়িতে আসতে হবে, একেবারে সকালবেলা থেকে, মনে থাকবে? তোমাকে কিন্তু কথা দিতে হবে, আর যদি না কথা দাও তাহলে কিন্তু আমরা এক্ষুনি চলে যাবো নিমন্ত্রণ করতে। আমি আসবো, আমি তিতলিকে নিয়েই আসবো, আমি টাকাটা দিয়ে দিই। এই একদম পাকামি করবে না, তুমি আমাদের থেকে ছোট কি না? আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তুমি দেবে, তুমি দেবে। শুনছো? এই শোনো না ইন্দ্রাণী, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, প্লিজ একটু আসবে এদিকে। হ্যাঁ চলুন না। সঞ্জরি তুমি পেমেন্টটা করে এসো। আচ্ছা এসো ইন্দ্রাণী, এসো। বলুন না কি বলবেন। তুমি কি আমার আদিকে একটু ভালো রাখতে পারো? দেখো কে কি ভাবলো, কে কি বললো, সেসব নিয়ে আমি কোনোদিন আগে ভাবি। আমি শুধু চাই আমার আমার আদিটা যেন ভালো থাকে, আর সেটা পারো কিন্তু একমাত্র তুমি ইন্দ্রা। দেখো আমার আর বাবার মধ্যে যে দূরত্ব হয়েছিল সঞ্চারীর জন্য, সেই সেই দূরত্বটা ঘোচানোর জন্যই কিন্তু আদি লন্ডন থেকে এখানে এসেছিল, এবং সঞ্চারীকে নিজের মায়ের স্বীকৃতি দেওয়ার জন্য আইনি লড়াইটাও লড়ে আজকে কিন্তু সেই জায়গাটাও পেরেছে। যে ছেলে নিজের বাবার জন্য এত কিছু করতে পারে, তার ভালোবাসা এরকম ভাবে ঘুমড়ে ঘুমড়ে মরবে? তুমি বলো ইন্দ্রাণী। দেখো ইন্দ্রাণী, আমি আমি জানি আদিকে একমাত্র তুমিই পারো ভালো রাখতে, কারণ ও তোমাকে আর তিতলিকে ওর জীবনে সব থেকে বেশি ভালোবাসে এখন। তাই ইন্দ্রাণী তুমি তুমি প্লিজ আর আর চিন্তা করো না, আমি আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমি সারা জীবন তোমার পাশে থাকবো, সারা জীবন। কি হলো ইন্দ্রাণী, উত্তর দাও। ইন্দ্রাণী সঞ্চারী কিন্তু তোমার কথা ভেবে নিজেও দ্বিধাগ্রস্ত হয়ে আছে। দেখো আমরা কথা দিচ্ছি, আমি আর সঞ্চারী তোমার পাশে যেমন আছি সেরকম সারা জীবন থাকবো, কিন্তু শুধু তুমি আমাদের কথা একটু মাথায় রেখে আমাদেরকে কথা দাও যে তুমিও আদির কথাটা একটু ভাববে। বলো ভাববে তো? ব্রেন টিউমার হলে কেউ বেশি দিন বাঁচে না, আমি জানি। বাড়ি এসব কি লিখেছে, বাড়ি জানলো কি করে যে ওর ব্রেন টিউমার হয়েছে? না বলে কারো ডায়েরি করাটা ঠিক নয়। কিন্তু বাড়ির ভালোর জন্য এটা আমাকে পড়তেই হবে। I'm sorry, buddy.
মধ্যে এত কথা ছিল, তুমি আমাকে বলনি কেন বডি? তুমি তো আমার সঙ্গে সব কথা শেয়ার করো। না না, তোমার কোনো দোষ নেই, আমি বা কেন বুঝিনি। ডাক্তার, আসতে আঙ্কেল। কি আশ্চর্য, তুমি তিতলিকে ডাকোনি কেন? ও এই অবেলায় ঘুমোচ্ছে, এরপরে রাতে ঘুমাবে না। দাঁড়াও আমি ডেকে দিচ্ছি। না না আঙ্কেল, প্লিজ ডাকবে না। কেন, তিতলি ঠিক আছে তো ডাক্তার? হ্যাঁ আঙ্কেল, বাড়ি ঠিক আছে। আপনি আমার সঙ্গে আসুন। কোথায়? আপনার সঙ্গে একটা কথা আছে, একটা জিনিসও দেখানোর আছে আপনাকে। হ্যাঁ চলো আসুন। কে ফোন করছে এটা আননোন নাম্বার থেকে? হ্যালো, আমি কি ডক্টর ইন্দ্রাণী রায়ের সাথে কথা বলছি? হ্যাঁ বলছি। গুড ইভিনিং ম্যাডাম, আমি PNB মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে বলছি, পার্থ প্রতিম ঘোষাল। PNB হসপিটাল? অবাক হচ্ছেন তাই তো? হওয়াটাই একটু স্বাভাবিক না? অবাক তো হবেনি ম্যাডাম, পুরো কাজ তো হসপিটালের একবারে। প্রতিদ্বন্দ্বী হসপিটাল থেকে সরাসরি ফোন হচ্ছে, অবাক তো হবেনি। হঠাৎ আমাকে কেন ফোন করলেন যদি একটু বলেন? আপনাকে আমাদের মধ্যে পেলে ম্যাডাম আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করব। প্লিজ আপনি আমাদের হসপিটাল জয়েন করুন। মানে? মানে আমরা ডক্টর ইন্দ্রাণী রায়কে আমাদের মধ্যে পেতে চাই। আপনি এক মিনিট হোল্ড করুন। হ্যাঁ বলুন। আপনারা তো দেখছি আমার ব্যাপারে সবই জানেন। এটাই তো আমার কাজ ম্যাডাম। তাছাড়া আপনি আপনার মেয়ের ব্রেন টিউমার অপারেশন করে আপনি তো সাড়া ফেলে দিয়েছেন। বলতে গেলে আপনি তো এখন একজন সেলিব্রিটি। কি যে বলেন ম্যাডাম, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। প্লিজ প্লিজ একবার আসুন আমাদের হসপিটালে, আমি কি একটা গাড়ি পাঠিয়ে দেবো? না না মিস্টার ঘোষাল, থ্যাংক ইউ ফর দ্য অফার, বাট আই এম ভেরি সরি, আমি এই অফারটা এখন নিতে পারবো না। ম্যাডাম ম্যাডাম, আপনাকে এক্ষুনি কিচ্ছু বলতে হবে না। শুনুন, এই পুরো কাজ তো হসপিটালে চিফ অ্যাডমিন কিন্তু এখনো আমি, তো শুধু তো ডাক্তারিটা নয়, মানে এই হসপিটালে আমার অনেক দায়িত্ব। জানি ইন্দ্রাণী ম্যাডাম, ও আপনাকে তো সবাই এই নামেই ডাকে, আপনাকে এক্ষুনি কোনো সিদ্ধান্ত নিতে হবে না। দেখুন, আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে আমি আপনাকে এক্ষুনি বলে দিতাম। আমি একদমই মানুষকে ঘোরাতে পছন্দ করি না, কিন্তু আমি সত্যি এখন পুরো কাজ তো হসপিটাল ছাড়ছি না। ম্যাডাম ম্যাডাম, আমার প্রস্তাবটা একেবারে বাতিল করার আগে প্লিজ একবার ভাবুন আমাদের কোনো টাকা। দেখুন দেখুন, আমি আপনাকে আর বিরক্ত করব না, প্লিজ আমার নামটা একটু মনে রাখবেন। পার্থ প্রতিম ঘোষাল। থ্যাংকস। কি ডক্টর আদিত্য এতবার ফোন করেছে, কি হয়েছে? ফোনটা তো বেজে গেল, ডক্টর আদিত্য ফোনটা ধরছে না কেন? পরে দেখছি, আগে বাড়ি যাই।
ভগবান, এসব কথা কখন কখন লিখলো তিতলি? এটুকু একটা মেয়ের মনে এত কষ্ট জমেছিল। আমি ভাবতাম বাড়িকে আমি বুঝি, কিন্তু এখন এখন মনে হচ্ছে আমি ওকে বুঝতেই পারিনি। আমার তিতলি শুনে এত এত কষ্ট হচ্ছে। বলছো আমাদের একবারের জন্য কিছু বুঝতে দেয়নি।